সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমি মনে করি এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে অপমান করা হচ্ছে। হঠাৎ করে এত তৎপরতার সঙ্গে বিচারপতি মুরলীধরনকে সরানোর মধ্যে সরকারের হস্তক্ষেপ অবশ্যই আছে, অর্থাৎ সরকার পরোক্ষে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চাইছে বলে আমি অভিযোগ করছি। কারণ বিচারপতি এই দিল্লির দাঙ্গায় স্পষ্ট করে দিয়েছেন এই দাঙ্গা থামানো যেত, এই দাঙ্গায় যারা পীড়িত তাদের পাশে দাঁড়িয়েছিলেন বিচারপতি, এবং বিচারপতির হস্তক্ষেপে বহু মানুষের প্রাণ বেঁচেছে, বহু মানুষ চিকিৎসা করতে পারছে। তাই আজ বিচারপতি যেহেতু সত্য কথাটা বলেছেন যেটা তার চেয়ারে বসে বলা উচিত, বিচারপতি তার নিজস্ব ধর্মটা পালন করতে গিয়ে আজকে সরকারকে তিনি চক্ষুশূল করেছেন সরকারের কাছে। সরকারের কাছে আজকে বিচারপতি চক্ষুশূল হয়েছেন কারণ তিনি সত্য কথাটা বলেছেন, বিচারপতির দায়িত্বটা পালন করেছেন। তো ভারতবর্ষে যদি বিচারপতির দায়িত্ব পালন করলে তাকে শাস্তি পেতে হয়, তাহলে ভারতবর্ষের সাধারণ মানুষ কোথায় যাবে? এটা একটা ভয়ঙ্কর বিষয়। আগামী দিনে ভারতবর্ষ খুব শোচনীয় পরিস্থিতির দিকে এগিয়ে চলেছে। আজকে বিচারপতি মুরলীধরনের এই অপসারণ তার সব থেকে জ্বলন্ত প্রমাণ। ভারতবর্ষে বড় ভয়ঙ্কর দিন আসছে বলে আমি আশঙ্কা প্রকাশ করলাম।